नमस्कार, आमरा ए मुहूर्ते उपस्थित हुए छी आमादेर मालदा डिस्ट्रिक्टर माणिकचक ब्लकर मथुरापुर ग्रामे, जेखाने एकटी छोट्टो भाई नाम सौरभ मालाकार, से तार निजेर हाते तैरी करेछे कयेकटी हस्तशिल्प विशिष्ट जिनिस, जार मध्ये रयेछे एकटी डॉक्टर सर्वपल्ली राधाकृष्णनेर छवि, एकटी छोट्टो ट्याबलेटेर उपर तैरि करा, এবং তার পাশে রয়েছে একটি দুর্গার মূর্তি একটা ছোট্ট পেন্সিলের উপর, তার পাশে রয়েছে একটি কালী মূর্তি পেন্সিলের শীষের উপর বানানো। তো এই সমস্ত বিষয়ের উপর তার যে এত সুন্দর কাজ এবং অনুপ্রেরণা সে কোথা থেকে পেল সেই সমস্ত বিষয়ক কিছু আলোচনা আমরা তার সাথে করি। ফার্স্ট তোমার নামটা বলবে একটু? সৌরভ মালাকার। তুমি যে এই সমস্ত কাজ করছো এর শুরু কবে থেকে, এর অনুপ্রেরণা কোথা থেকে? হ্যাঁ, এটা হচ্ছে আমার ছোট থেকেই করি, কারণ বাড়িতে দাদু বাবা কাকু এদের কাছ থেকে আমার শেখা। দাদু হচ্ছেন আমাদের মানিকচক ব্লকের পুরনো শিল্পী, যাকে বলে মানিকচক ব্লকের একজন নামকরা এবং পুরনো শিল্পী, এবং তার কাছ থেকে আমার শেখা, বাবা কাকুদের কাছ থেকেই শেখা, ছোট থেকেই শেখা। আচ্ছা, না আজকের ডেটে দাঁড়িয়ে, একবিংশ শতাব্দীর আজকের দিনে দাঁড়িয়ে, যখন সবাই ডিজিটাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া, ফেসবুক এবং ডিজিটাল বিভিন্ন রকম কাজের প্রতি বিশেষ করে বেশি আকৃষ্ট, সেই দিনটাতে দাঁড়িয়ে একটা রং পেন্সিল এবং সুচ নিয়ে কাজ করতে শুরু করার যে ইচ্ছাটা, এত বড় ইচ্ছে প্রকাশ হলো কীভাবে? এটা প্রকাশ বলতে বাড়ি থেকে যেহেতু সবাই করে সেটা দেখে আমার মানে ছোট থেকে করা। হ্যাঁ, তো তাহলে যতটা জানা গেল যে তোমার কাজ করার শুরুয়াতটা হচ্ছে তোমার দাদু এবং বাড়ির লোকেদের কাছ থেকে, কিন্তু তুমি যে এত ক্ষুদ্রভাবে কাজগুলো করছো, এই ক্ষুদ্রভাবে কাজগুলোর ইচ্ছের প্রকাশটা কোথা থেকে? হ্যাঁ, এগুলো দেখেছিলাম আমি সোশ্যাল মিডিয়ায় কিছু দেখে দেখে শেখা, এবং নিজেকে একটা করলাম যে এটার উপরে একটা কিছু করা যায় বা করলে ভালো হবে, সেভাবেই আমি করে একটা চেষ্টা করেছিলাম, প্রথমে ভালো হয়েছিল, তারপরে আবার তার থেকেও একটা ছোট করেছি, এবং আরো চাইবো যেন এর থেকেও আরো একটু কিছু ভালো করতে পারি, ভালো লাগে করতে। যাই হোক, যতটা জানতে পারলাম তার নিজস্ব ইচ্ছা থেকেই সে কাজ করতে শুরু করে এবং সেখান থেকেই ধীরে ধীরে আরো ক্ষুদ্র ক্ষুদ্র কাজ সে করে চলেছে। তো এগুলো নিয়ে কখনো কোনো এক্সিবিশনে বা কোনো ন্যাশনাল সেমিনারে প্রেজেন্ট করেছো? না না না, এগুলো আমি কোনোদিনও এ করিনি। যদি পরবর্তীতে কোনো এ পাই, চান্স পাই সেরকম কোনো এক্সিবিশনে যাওয়ার, আমি অবশ্যই পার্টিসিপেট রেসিপেট করব এবং ভালো এগুলোই এ করব। নারীর প্রগতি ও উন্নতির লক্ষ্যে স্বনির্ভর হয়ে ওঠার উল্লেখযোগ্য কোর্স হলো নার্সিং। এই কোর্সের মাধ্যমে মেয়েরা বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতাল, হেলথ সেন্টার, নার্সিং হোম, হেলথ ক্লিনিক, প্যাথোলজিক্যাল ক্লিনিক, রিহ্যাবিলিটেটরি সেন্টার প্রভৃতির সংস্থায় চাকরি করে পরিবারের দায়িত্ব স্বচ্ছন্দে কাঁধে তুলে নিতে পারে। আবার অন্যদিকে রাতের বেলায় পরিবারের কোনো সদস্য অসুস্থ হয়ে পড়লে প্রাথমিক চিকিৎসার দ্বারা প্রাণ দানও করতে পারে। সুলভ মূল্যে মুর্শিদাবাদ জেলা এই প্রথম আধুনিক পদ্ধতিতে প্রশিক্ষণের মাধ্যমে পার্ট টাইম ও রেগুলার নার্সিং কোর্স করার একমাত্র ঠিকানা জিএস নার্সিং ট্রেনিং স্কুল, নাগরতলা।